কেন আসলে আমরা এসেছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা আজ এই সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই আগামী কুড়ি ডিসেম্বর পশ্চিমবঙ্গের যত ট্রাইবাল এমএলএ এমপি মন্ত্রী আছে আমরা তাদের কাছে গণ ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি সেই বার্তায় আমরা আজকের এই মাধ্যমে আমরা জানাতে চাইছি কী ডেপুটেশন দেবেন আপনার দাবি কি আমাদের দাবি রয়েছে পশ্চিমবাংলায় বহু ও আদিবাসী যারা অবৈধভাবে আদিবাসী হচ্ছে হয়ে আসছে বা এখনও আছে অনেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে বা অ্যাপ্লাই করছে সেটার বিরুদ্ধে আমরা দাবি করছি সেই সঙ্গে ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী নয় দীর্ঘদিন ধরে তারা আদিবাসী হওয়ার জন্য সরকারকে প্রেসার দিচ্ছে এবং সরকার সেখানে নমনীয়তা প্রকাশ করছে তারও আমরা বিরোধিতা করছি এই সঙ্গে সঙ্গে আরও ঠুড়কা প্রকল্প দু হাজার ছয়ের যে বন আইন সংরক্ষণ রয়েছে সেটাকে লাগু করার জন্য টুড়কা প্রকল্পকে বাতিল করার জন্য দু হাজার তেইশের যে বন সংরক্ষণ আইন হয়েছে সেটাকে আমরা বিরোধিতা করছি এরকম কয়েক দফা দাবি নিয়ে আমরা এমএলএ এমপিদের বিশেষ করে ট্রাইবাল এম এমপি যারা রয়েছেন তাদের কাছে আমরা আপনাদের যারা প্রতিনিধি বিশেষ করে তারা কি কাজ করছে না ডেপুটেশনের না অবশ্যই আমরা যেভাবে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য সেখানে পৌঁছে দিয়েছি কিন্তু যেভাবেই হোক যে কারণেই হোক তারা সেখানে চুপ রয়েছেন আমাদের যে আদিবাসীদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে তারা সেখানে সঠিকভাবে তুলে ধরছেন না তারা হয়তো ভুলে গেছেন তাদেরকে সেই মনে করিয়ে দেওয়ার জন্য তাদেরকে জাগিয়ে তোলার জন্য তারা যে জন্য সেই জায়গাটায় পৌঁছেছেন এমএলএ হয়েছেন এমপি হয়েছেন সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে ইউনাইটেড ফোরাম এরকম কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা মনে করেছে আপনার নাম আমার নাম দিলীপ কিসকো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস সেন্ট্রাল কমিটির জয়েন্ট কনভেনার ঠিক আছে